সালামু আলাইকুম, সুপ্রভাত। চ্যানেল আই সকালের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইদা মাহবুব। শুরুতে আপনাদের জন্য রয়েছে সিটিসেল সংবাদ শিরোনাম। এই প্রথম লন্ডনের শেয়ার বাজারে শেয়ার ছাড়ার অনুমতি দিয়েছে এসইসি। এই প্রথমবারের মতো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশের কোন কোম্পানিকে লন্ডনের পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমতি দিয়েছে। এসইসির অনুমতি পাওয়ার পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কর্তৃপক্ষ আশা করছেন আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে লন্ডনের পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারবেন। বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার সাদী। জিডিআর বা গ্লোবাল ডিপোজিটরি রিসেপ্টের মাধ্যমে বিশ্ব পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ মুক্তবাজার বাণিজ্যের নতুন কিছু নয়। মুক্তবাজার বাণিজ্যের পৃথিবীতে ব্যবসায়িক সুবিধা নিতে অনেক দেশই অন্য আরেকটি দেশের পুঁজি আকর্ষণ করে। বাংলাদেশের প্রচলিত আইনেও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির অনুমতি নিয়ে যে কোনো দেশীয় কোম্পানি লন্ডনের স্টক এক্সচেঞ্জে শেয়ার ছাড়তে পারে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে এ ধরনেরই একটি অনুমতি গত 14 জুন দিয়েছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটা বাংলাদেশের জন্য প্রথম, এসইসির জন্য প্রথম। যদি এই কোম্পানি কৃতকার্য হয় বাইরের থেকে মূলধন উত্তোলনের ব্যাপারে, তাতে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশি বিনিয়োগ জগতে কিছুটা বাড়বে। এদিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস জিডিআর পদ্ধতিতে প্রায় 300 কোটি টাকা মূলধন সংগ্রহে লন্ডন স্টক এক্সচেঞ্জে যাওয়ার জন্য এসইসির অনুমতি পাওয়ার ঘটনাটি শুধু ঔষধ শিল্পে নয়, অন্যান্য শিল্পের জন্য একটি উদাহরণ হতে পারে। প্রথমেই তারা স্টার্ট করে ও বুকটা ওপেন করে। আমরা আশা করি ধরেন আপনার জুলাইয়ের 10 তারিখের ভিতরেই ইনশাল্লাহ বুকটা ওপেন হবে। এটা যদি আল্লাহর রহমতে এটা সাকসেসফুল হয়ে যায় ইনশাল্লাহ, তাহলে আমরা গ্রুপের অন্যান্য কোম্পানি গিয়েও নিয়ে যাওয়ার আমাদের প্ল্যান আছে। দোহা ঘোষণায় দেয়া প্যাটেন্ট আইনের বিশেষ সুবিধা অনুযায়ী 49টি এলডিসিভুক্ত দেশের একটি হয়ে বাংলাদেশ 2016 সাল পর্যন্ত যে কোনো প্যাটেন্টভুক্ত ওষুধ উৎপাদন ও রপ্তানির সুযোগ পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে দেশের সচল 164টি ওষুধ প্রস্তুতকারক রপ্তানি আয়কে আরও বাড়িয়ে তুলতে পারে বলেই সংশ্লিষ্টরা ধারণা করছেন। আনোয়ার সাদী, চ্যানেল আই, ঢাকা।